নমস্কার প্রবল বন্যায় কার্যত লন্ড বন্ড ফিলিপিন্স গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির ফলে ফিলিপিন্সের একাধিক রাজ্যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার ফলে একান্ন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন প্রায় উনিশজন মানুষ দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়ে থাকা মানুষদের সকলকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছেন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণাবত্যের কারণে গত সপ্তাহে দেশে প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সমুদ্রের বিশাল ঢেউ এসে ভাসিয়ে দিয়েছে দেশের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সমুদ্রের জলের সঙ্গে বয়ে আসা কাদায় বাড়িঘর কার্যত ঢাকা পড়ে গিয়েছে ফিলিপিন্সের সমুদ্র তীরবর্তী গ্রামগুলি সমস্ত বাড়িঘর ভেঙে পড়েছে মৃতদের অধিকাংশই জলে ডুবে এবং বাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এই বন্যায় দেশের ছয় লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত নয় হাজার মানুষকে বিভিন্ন আশ্রয় শিবিরে রাখা হয়েছে বন্যায় দেশের নানা প্রান্তে প্রায় পাঁচ হাজার বাড়ির পাশাপাশি বহু সেতু ও রাস্তাঘাট ভেঙে পড়েছে দেশের বাইশটি শহরকে দুর্যোগগ্রস্ত বলে স্বীকার করে নিয়েছে ফিলিপিন্স প্রশাসন উদ্ধার কাজে গতি আনতে রাজধানী ম্যানিলা থেকে উদ্ধারকারী দলকে উপকূলবর্তী এলাকাগুলিতে পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় তান সামগ্রীও পাঠানো হয়েছে বন্যার কারণে ফিলিপিন্সের স্কুল ও কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে একটানা বৃষ্টির ফলে শহরের নিচু এলাকার রাস্তাগুলি জলমগ্ন হওয়ার কারণে রাস্তাঘাটে যান চলাচলের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে ফিলিপিন্সের নদীগুলির জলস্তর নিকাশি ব্যবস্থা না থাকার ফলে হাসপাতাল থেকে শুরু করে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে অতিবৃষ্টির কারণে একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা পরিস্থিতির ওপর নজর রাখছেন নিখোঁজদের মধ্যে অধিকাংশই মৎস্যজীবী তাই তাদের খোঁজে গভীর সমুদ্রে তল্লাশি শুরু করা হয়েছে কিন্তু মাছ ধরা নৌকার সন্ধান পাওয়া গেলেও এখনও পর্যন্ত নিখোঁজদের কারো সন্ধান মেলেনি এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ